দিদিভাই কি হয়েছে বলো তো? কি করেছে এমন আমাকে বলো, বলো কি করবে? কি তোর বউ কোনো অন্যায় করতে পারে? কুলি, কুলি তোর কি হয়েছে বলতো? হ্যাঁ, তখন তো এরকম বড় কথা বলছিস? টিমনকে তুই এত ভালোবাসিস, এত স্নেহ করিস, কি হয়েছে কি তোর? ভুলটা আমারই হয়েছে দাদা ভাই, সবকিছুর একটা মাপ থাকে, আর আমি সেই মাপের বাইরে বেরিয়ে গেছি। সবার জন্য সবটা নয়, আমি ভুল করেছি, ভবিষ্যতে আর এই ভুলটা হবে না আমার। এই শাড়িটা আমি পছন্দ করে এনেছি, দেখো এটা তুমি আজ পরবে, কেমন পছন্দ হয়েছে? পাকামো করে পুজোয় আমার জন্য শাড়ি এনেছো, খুব ভালো কথা, কিন্তু শাড়িটা আমি আজ পরবো না কাল পরবো নাকি কোনোদিনই পরবো না সে ব্যাপারে তুমি কোনো কথা বলতে পারো না ইমন। ও কলিতে, তুমি এখনো রেগে আছো আমার উপর? রাগ তো করিনি, যেটা করবো সেটাই বলেছি। তুমি আজ এই শাড়িটাই পরবে, ব্যাস, আমি আর কিছু জানি না। সবার উপর সব জোর খাটে না ইমন। ও বলে দি, এ দেখো তুমি যে আমার উপর রাগ করেছো, কিন্তু রাগ করে আমার সঙ্গে এইভাবে ঝগড়া করো না। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ইমন, আমি তোমার সঙ্গে ঝগড়া করতে পারি না, তুমি আমার থেকে বয়সে অনেক ছোট, আমি অনেক বড় তোমার থেকে বয়সে, তোমার সঙ্গে আমার ঝগড়া করার সম্পর্ক নয়। হ্যাঁ, তুমি যদি কোনো ভুল করো তাহলে আমি তোমাকে বকতে পারি, শাসন করতে পারি, কিন্তু সে বকুনি তুমি যদি না শোনো, আমার কথা না শোনো, তাহলে আমি বড় জোর তোমার সঙ্গ ত্যাগ করতে পারি, কিন্তু তোমার সঙ্গে আমি ঝগড়া করছি এটা তোমার আমাকে বলা একেবারে ঠিক হয়নি। এ বাবা, কেসটা তো দেখছি পুরো জন্ডিস। ও কলিদি, শুনছো কি সুন্দর ডাক বাজছে? হ্যাঁ, কান যখন আছে তখন নিশ্চয়ই শুনতে পাচ্ছি। আরে আজ সন্ধ্যেবেলা আমাদের কি দারুণ প্রোগ্রাম! প্রথমে আছে সঙ্গ প্রতিযোগিতা, তাতে মা আছে, জেঠিমণি, তারপর কাকিমণি, মিঠু দিও নাম দিয়েছে, আর পাড়া অনেকে নাম দিয়েছে। খুব ভালো কথা। আর তারপর কি আছে জানো? গানের অনুষ্ঠান, আশেক না, মানে সেটাই আর কি, গানের অনুষ্ঠান, তো ওটাই বলছি। ইমন, তুমি বাড়িতে দুর্গাপুজোর আয়োজন করেছো, খুব ভালো কথা। সেই দুর্গাপুজোয় সবাইকে নিয়ে গানের অনুষ্ঠানের আয়োজন করেছো, সেটা আরও ভালো কথা। দেখো, আমার বাড়িতে যখন পুজো আমি তো বাড়িতেই থাকবো, বাড়ি ছেড়ে কোথাও বেরোবো না, কাজেই তোমাদের গান বাজার আওয়াজ আমার কানে এসে ঠিক ঢুকবে, কিন্তু ও সমস্ত অনুষ্ঠানের মধ্যে আমাকে টানবে না প্লিজ। তুমি তো বলেছিলে তুমি গান গাইবে, এখন তুমি কথা ঘোরাচ্ছ। কথা কেন ঘোরাতে যাব? আগে বলেছিলাম গাইবো, এখন বলছি গাইবো না, আমার গাইতে ইচ্ছে করছে না, ব্যাস। তুমি না গান গাইলে তো হবে না, তাহলে তো মহাসর্বনাশ হয়ে যাবে, সব প্ল্যান ভেস্তে যাবে। আমার গান গাওয়ার সঙ্গে তোর কিসের প্ল্যান? ও প্ল্যান আছে, তুমি বুঝবে না। তো যেটা আমি বুঝবো না সে বিষয়ে আমি কিছু জানতেও চাই না, আমি গান গাইবো না, ব্যাস। আর তোর প্ল্যান ভেস্তে যাওয়ার জন্য আমি তো আমার প্ল্যান বাতিল করতে পারি না, তাই না? তোমার আবার কি প্ল্যান শুনি? গান না গাওয়ার প্ল্যান? শোনো, তোমাকে গান গাইতেই হবে, তুমি যখন একবার বলেছো গান গাইবে, তোমাকে গান গাইতে হবে, ব্যাস। তুমি এইভাবে আমাকে ডিচ করতে পারো না। কি সব আবল তাবল বকছিস বলতো? যা বলছি ঠিক বলছি, তোমাকে গান গাইতেই হবে। সবটাই কি তোর গায়ের জোর নাকি? হ্যাঁ, আমার গায়ের জোর। বেশ, তাহলে দেখি তোর গায়ের জোর কেমন, তোর গায়ের জোরে আমি গান গাইতে পারি কিনা। ও কলিতে, আমি তোমার পায়ে পড়ি, হাত জোর করছি, দেখো আমি যদি সত্যি কোনো রকম ভাবে তোমাকে আঘাত করে থাকি, কোনো ভুল কথা বলে থাকি, তাহলে ক্ষমা চাইছি। আমি কোনোদিনও কোনোদিনও এরকম কাজ রিপিট করবো না, আই প্রমিস। তুমি প্লিজ রাগ করে থেকো না, দেখো এরপরও তোমার রাগ পড়ছে না। সকাল থেকে আমি না খেয়ে রয়েছি অঞ্জলি দেব বলে, আমি মায়ের হাতের কাজ নিজের হাতে করছি, সব কাজ করছি আমি, তারপরেও আমি আমি তোমার জন্য শাড়ি বেছে নিয়ে এলাম, তুমি পরবে বলে, আর তুমি যদি তাতেও না। জানি তো তোমার
তোমার গুণের কোনো তুলনা নেই। তুমি প্রচন্ড গুণী একজন মানুষ। তুমি এখনো ঠাট্টা করছো, মন থেকে কিন্তু বলোনি। না, মন থেকে বলবো না, কি করে হয়? আমার ঘাড়ে কটা মাথা আছে বলো। ওকলিদি, তুমি আজ গান গাইবে, তোমাকে গান গাইতে। আচ্ছা, আমি বুঝতে পারছি না, আমি গান না গাইলে কি তোমাদের দুর্গাপূজা হবে না? না হবে না, সেটা যদি তুমি বুঝতে তাহলে হয়েই যেত। তুমি যে এখন কি বলতে চাইছো সেটাও তো আমি বুঝতে পারছি না। তোমাকে গান গাইতে হবে, ব্যাস, প্লিজ গান গাও কলিদি। ইমন, আমার শরীর ভালো নেই, আমাকে বিরক্ত করো না প্লিজ। কি হয়েছে তোমার শরীরে বলো না, কি হয়েছে? তাহলে চলো ডাক্তার দেখিয়ে আনি। আচ্ছা শোনো, তুমি তো পাড়ার অনেক ছেলে মেয়েকে ডেকেছো, তাদের পুজো নেমন্তন্ন করেছো, অনুষ্ঠানে ডেকেছো, তারা প্রত্যেকেই খুব ভালো গান গায়, তাদের দিয়ে গাও, আমাকে প্লিজ এসবের মধ্যে ডেকো না। না কলিদি, তোমাকে আগে তারা বলতে হবে যে তুমি কেন কেন আমার উপর রাগ করে আছো, কেন তুমি গান গাইবে। ইমন ইমন, আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু আমার আমাকে নিয়ে কেউ মজা করবে, আমার দুর্বল জায়গায় আঘাত করবে, তারপর হেসে গড়িয়ে পড়বে, সেরকম মানুষের সঙ্গ আমি সারা জীবন এড়িয়ে এসেছি, এখনো এড়িয়ে যাব। আমি তোমায় দুঃখ দিয়ে কথা বলেছি, তোমাকে আমি আঘাত করেছি, সেটা বোঝার মতো সেন্সিবিলিটি থাকলে তাহলে আমাকে এত কথা বলতেই হতো না। আসলে একটা মানুষের যখন অহংকার বেড়ে যায় না, সেই অহংকারের বৃত্ত থেকে বেরিয়ে এসে সে আর একটা মানুষকে কিছু বলে আঘাত করে ফেললো কিনা এটা বোঝার মতো ক্ষমতা তার থাকে না। তুমি আমাকে বারবার অহংকারই বলেছো কলিদি, বিশ্বাস করো আমি তোমাকে কোনো অহংকার দেখাইনি। তবু আজ তুমি যা বলছো পরে একদিন ঠিক বুঝতে পারবে, আমি যা বলছি ভুল বলিনি, আর তুমি যেটা বলছো সেটা ঠিক বলোনি। ঠিক ভুল আমি তোমার কাছে শিখবো না ইমন, ঠিক ভুল শেখার মতো বোঝার মতো বুদ্ধি এবং বয়স দুটোই আমার হয়েছে। যাকে সন্ধেবেলার কথা সন্ধেবেলা দেখা যাবে, তুমি আপাতত এখন যাও। তুমি আমার সঙ্গে এভাবে কথা বলতে পারো না। জীবন ছাড় না, বলছি তো ছাড়বো না, তোমায় কিছুতেই ছাড়বো না। তোর এটাই মুশকিল, এটাই তো সমস্যা, জানিস তো? তুই ভাবিস জোর করে সবকিছু আদায় করা যায়, জোর করে তুই রনর ভালোবাসা পেয়েছিস বলে তুই এটা ভাবিস না সবাই তোর জোরের ধার ধারে। কি বললে তুই? তাছাড়া কি বলবো, আমি বুঝতে পারি না যে জোর পছন্দ করে না তাকে কেন দেখাতে আসিস, যে জোর পছন্দ করে তাকে দেখা গিয়ে। ঠিক আছে, আমি তোমাকে জোর করছি না, অনুরোধ তো করতে পারি, অনুরোধ করছি প্লিজ, তুমি আমার উপর এভাবে রাগ করে থেকো না। তুমি আমার উপর রাগ করলে আমার একদম ভালো লাগে না। এই বাড়িতে দু একজনই তো আছে যাদের আমি এতটা ভালোবাসি, যাদের উপর আমি এতটা ডিপেন্ড করে থাকি, তারা যখন আমার সঙ্গে খারাপ ব্যবহার করে তখন সত্যি খুব কষ্ট হয়। ও, কষ্টের বোধ তোর আছে বুঝি? আমি তোমায় কখনো ছোট করিনি, কখনো তোমার দুঃখ নিয়ে মজা করিনি। তাই? তাহলে কেন ওরকম বললি? কেন? আমার জানিস আমার দুর্বলতার জায়গা, আমার আমার বিয়ে নিয়ে ওরকম খোঁচাচ্ছিলি আমায়? আমি বুঝতে পারিনি তুমি আমার উপর এতটা রেগে যাবে, সরি। কেন বলেছি তা তো আমিই জানি, কি করবো, এত আনন্দ আমি চেপে রাখতে পারিনি, দোষ হয়েছে আমার, মানছি তো। যাকে যাকে ছাড়, এইসব কথা ভাবলেই আমার বিরক্ত লাগছে, আর এই কথায় কথা বাড়বে, আমিও তোকে চারটে বাজে কথা বলে ফেলবো, সেটা পুজোর দিনে আমি চাইছি না, খারাপ লাগবে। যাকে তুই যা এখন। তুমি গান গাইবে বলো, সে দেখা যাবে। ইমন সরি কলিদি, বারবার তোমাকে বলছি, আবারও বলছি, দেখো আমি তোমাকে কি ভেবে কি বলেছি সেটা তো আমি জানি, আর আমি সত্যি যদি বুঝতে পারতাম যে আমার এই কথা বলাতে তুমি এতটা রেগে যাবে, এতটা রিয়াক্ট করবে, আমি বলতাম না, আমি আর জীবনে কোনোদিনও এই জিনিসটা রিপিট করবো না। কুসুম দোলা, কুসুম দোলা।